বন্ধুরা, আজ যাচ্ছি আগরতলা থেকে আসাম রাজ্যের গুয়াহাটিতে। 19 ঘন্টার বাস জার্নির সমস্ত পথটাই যেন পাহাড়ি সৌন্দর্যে ঘেরা। যার পথে থাকছে মেঘালয় শিলংয়ের অপরূপ দৃশ্য, সেই সাথে ভয়ও কাজ করছে। তো চলুন দীর্ঘ এই বাস ভ্রমণে কত কিছু যে ঘটলো তার সমস্তটাই দেখে নিই। 2.5 ঘন্টা শিলং থেকে গুয়াহাটি 2.5-3 ঘন্টা, তার মানে 12টা লাগবে আমার যাইতে। পাহাড়ি রাস্তা है लेकिन तकलीफ होता है थोड़ा। আপনাদের সেবার জন্য তো আমরাই দাদা বলে দেব কিভাবে টিকিট কাটবেন, টিকিটের মূল্য কত আর কাটবেন বা কোথা থেকে। আমি ট্রেনের টিকিট না পেয়ে যাবার আগের দিন গুয়াহাটির বাসের টিকিট কেটে নিলাম। গাড়ি হলো রায়ান, ভাড়া হলো 950। পিছনে যে গাড়িগুলো রয়েছে, একটা সীমা, একটা শেরালি, একটা রায়ান। আমি রায়ানে যাচ্ছি এই চন্দ্রপুর থেকে। আগরতলার বাস স্ট্যান্ড হলো চন্দ্রপুর। এখান থেকে অন্য প্রদেশে যাওয়ার জন্য, যেমন এই আমার পিছনে যে বাসগুলো রয়েছে দূরপাল্লার, অনেক দূরপাল্লার, তো আমি এই চন্দ্রপুর থেকে বাস উঠবো। আমার বাস 11টার সময়। আর আমার এই 19 ঘন্টার জার্নি কতটা চার্মফুল হয়, কতটা চ্যালেঞ্জিং হয়, কতটা অ্যাডভেঞ্চার হয়, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো এই 11টার সময় এই গাড়িটা ছাড়বে, আর এই গাড়ি গুয়াহাটি পৌঁছাবে আজকে সারা দিন এবং সারা রাতের পরে ভোর 6টা বা 7টার সময়। আপনারা আগরতলা আসেন, ট্রেনের টিকিট না পান তবে এই গাড়িগুলোতে শিলং যেতে পারেন অথবা গুয়াহাটি যেতে পারেন। একটু ভয়ই লাগছে যে 19 ঘন্টার জার্নি শিলং মেঘালয়, তারপরে কিন্তু গুয়াহাটি পৌঁছাবে। বাংলাদেশে থাকতে এত বড় জার্নি কিন্তু আমি দেই নাই এখনো। বন্ধুরা, তোমরা যারা রয়েছো সবাই আশীর্বাদ করবে যেন ভালো মতন পৌঁছাতে পারি গুয়াহাটি। আধা ঘন্টা লেটে 11:30 মিনিটে গাড়িটি ছেড়ে দিল গুয়াহাটির উদ্দেশ্যে। বন্ধুরা, শুরু হয়ে গেল পাহাড়ি জনপদ। উঁচু নিচু, আঁকা বাঁকা, পাহাড়ের উপর থেকে এঁকে বেঁকে চলা। দারুণ জার্নি, সুন্দর পিচঢালা প্রশস্ত পথ, রাস্তার দুপাশে পাহাড়ময় দারুণ দৃশ্য। এটা প্রথম চেকপোস্ট। এভাবে গাড়িটি মাঝে মাঝেই চেক হবে। চেকিং শেষে আবার ছুটে চললো আমাদের গাড়িটি। যদিও আমি একা জার্নি করছি এই বাংলাদেশি হিসাবে, কিন্তু ড্রাইভার ও কিছু যাত্রীদের সাথে আমার দারুণ সখ্যতা গড়ে উঠলো, যা এই দীর্ঘ জার্নিতে আমাকে সর্বক্ষণ চাঙ্গা রাখবে। আমরা আগরতলা ছেড়ে এসেছি 11:30টার সময়, এখন বাজে 1:30টা। আমাদের সাথে রয়েছে দক্ষ একজন ড্রাইভার, প্রসেনজিৎ চক্রবর্তী। দাদা খুব ভালোভাবে চালাচ্ছে এবং আশা করি খুব ভালোভাবে আমরা গুয়াহাটি পৌঁছাতে পারবো। কিন্তু আমার মাঝে মাঝে আমার অনেক ভয় লাগছে যে এই পাহাড়িয়া পথ কিভাবে যাচ্ছে। এখন আমি তো একদিন যাচ্ছি, কিন্তু দাদা যাচ্ছে প্রতিদিন এই পথে, দাদা প্রতিদিনই যাচ্ছে, যে কারণে হয়তো তার কোনো ভয় ডর কিছুই নাই। যাই হোক, আশা করি আমরা খুব ভালোভাবেই পৌঁছাতে পারবো এবং যেতে যেতে আমরা এই পাহাড়িয়া পথের দৃশ্যগুলো আমরা দেখতে থাকি, এই সৌন্দর্য উপভোগ করতে থাকি এবং আমরা গল্পে গল্পে এগিয়ে যাচ্ছি। দাদার নাম কি? টিঙ্কু। দেখা টিঙ্কু দাদা তাদের সাথে আমার গল্প হয়, দুদেশের কালচারাল বিনিময় হয়। তারাও বলে যে সুযোগ পেলে বাংলাদেশে আসবে। যত আগাচ্ছি তত পাহাড়িয়া জনপদ যেন আরো দারুণ লাগছে। বন্ধুরা, এখানে বলে রাখছি আগরতলা থেকে ট্রেনের টিকিট পাওয়া খুব মুশকিল, তবে বিমানে 2500 টাকার মধ্যে আগরতলা থেকে গুয়াহাটি যাওয়া যায়। তাতে করে আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার যে সুন্দর ভিউ বা দৃশ্য, এগুলো কিন্তু মিস করবেন। আর এই অ্যাডভেঞ্চার জার্নি যদি না করেন তবে ঘুরতে কেন বের হয়। গাড়ি চলার পথে অনেক জায়গা চেক হয় এই পাহাড়িয়া জায়গায়, তো এই জায়গাও চেক হলো। এই নিয়ে 2বার চেক অলরেডি হয়ে গেল। ব্যাগগুলা সব খুঁচিয়ে দেখেছে এবং জামা কাপড়গুলা একদম খুলে দেখেছে কারো ব্যাগে অবৈধ কিছু আছে কিনা। এরকম চেক মানে কয় জায়গায় হইতে পারে? আবার হইবে আপনার এই ত্রিপুরা লাস্ট বর্ডারে গিয়ে হবে চুরাইবাড়ি, তারপরে আবার হবে মেঘালয় 2বার, আরো 1-2-3বার হবে। তারা মূলত কি ধরতে চাই? তারা তো এগুলা কেউ অনেকে ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে চলে যায়, এইগুলা ধরা যায়। এখন তো মনে হচ্ছে যে আমাদের আসলে ট্রেনের চেয়ে বাসের ভ্রমণটাই এখন মজা লাগছে বা ভালো লাগছে। সাথে আছে আহমেদ, দারুণ ছেলে, কালকে থেকেই পরিচয় আহমেদের সাথে। হিন্দুরা উপরে অত্যাচার এই তারপরেও দেখা যায় মানে তখন আমার মনটা এরকম চায় যে ভারত সরকারের এরকম একটা আইন করতো যা হিন্দু আছে বাংলাদেশের সব ইজিকে নিয়ে আসবো। মানে দেখি তো ফেসবুকে, তখন তো খারাপ লাগে পয়সালা। বন্ধুরা, আমরা এগিয়ে চলছি একের পর এক পাহাড় পেরিয়ে। এই পাহাড়ের জন্য শেষ নেই, সীমা নেই। এই বুঝি ভাবি যে এখন বুঝি পাহাড়িয়া পথ শেষ হচ্ছে, না, কোনো শেষ নেই। একের পর এক পাহাড়, এই পাহাড় চলবেই মেঘালয় পর্যন্ত, সারাটা দিনেই চলবে ত্রিপুরা, তারপরে যখন রাত হবে তখন কিন্তু মেঘালয় যাবে। আমি প্রসেনজিৎ দার সাথে কথা বলেছিলাম যে দাদা এত কীভাবে স্পিডে বাইরে চালাচ্ছেন। দাদা বলতে এই পথ তার দীর্ঘদিনের চেনা, এই পথে সে বহু বছর ধরে গাড়ি চালায় এই একই রুটে, যে কারণে তার রাস্তার প্রতিটি বাঁক তার নজর হয়ে রয়েছে। বন্ধুরা, গাড়ি চলছেই, এর জন্য কোনো থামার কোনো উপায় নেই। এর মধ্যে আমরা দেখতে পাই যে পাহাড়িয়া যে আদিবাসী রয়েছে, এই পাহাড়িয়া উঁচু নিচু যে পথ, সেটা কিন্তু আমরা দারুণভাবে উপভোগ করছি। দেখুন আমরা কত মজা করে যাচ্ছি, স্টাফদের সাথে কথা বলছি, নতুন যাত্রীদের সাথে পরিচয় হচ্ছি, গুয়াহাটি সম্পর্কে জানছি। এ হলো এই গাড়ির স্টাফ, গাড়ি কিভাবে যাবে, যাত্রী কোথায় বসবে, সবকিছুই দেখে, কে নামবে কে উঠবে। আহমেদ ম্যানেজার, গাড়ির ম্যানেজার দাদা আছে আমাদের সাথে, দারুণ আশ্চর্য একজন লোক। দাদা কি মেঘালয় যাবেন? গুয়াহাটি যাবেন? না, তাহলে তো আমাদের সাথেই আছে। মেঘালয় মানে এই যে পাহাড়ি পথ কত দূর? 200 কিলোমিটার হোক, मतलब मेघालय जो सोना होगा ना, मेघालय शुरू से एंड तक 200 होगा, इधर से तो बहुत ज़्यादा है। हाँ, मेघालय रात ही होगा जाने जाने तक, मतलब मेघालय पहुँचने में रात मतलब अंधेरा होगा। ये सारा नॉर्थ ईस्ट घूम रहता होगा और बहुत अच्छा यूट्यूब पर है। ये ऐसा रास्ता कितना कैसा लगा? तो मतलब देखने में सुंदर है, पहाड़ी रास्ता है, लेकिन तकलीफ होता है थोड़ा। আশা যাওয়ার আমি জানো কেমন আছে, কত সুন্দর, খুব ভালো লাগছে। আপনার যেসা হিন্দি মেরা এসা বাংলা। তো জার্নি পথে আমি এই দাদাদের পেয়ে আমি খুব খুশি। এই দাদাও আছে, মোবাইল দেখতেছে, দেখো, কিন্তু আমরা খুব খুশি। সেই সাথে আমাদের যেই বাসের যে ম্যানেজার সে আছে, আশ্চর্য আছে। তো আমরা ভালো মতন যাই, আচ্ছা জায়গা। বন্ধুরা, যত আগাচ্ছি পাহাড়ি আদিবাসীদের বাড়িঘর জীবনযাত্রা ততই চোখে পড়ছে। 4 ঘন্টা জার্নি শেষে অবশেষে কুমারঘাট এসে বিরতি দিল। এখানে 20 মিনিটের জন্য নাকি আধা ঘন্টা? 20 মিনিট। 4 ঘন্টা পাহাড়িয়া পথে জার্নিটা সেরে যে কীরকম হতে পারে সেটা আমি বুঝি, কিন্তু দাদা চালাচ্ছে, মানে কি বলবো, ধুমায়া চালিয়ে আসছে। আমার তো ভয়ে মরে যাচ্ছিলাম। এখন এখানে কিছু খেয়ে নেব, সকালে নাস্তা করেছি, আর গাড়িতে ওঠার পর তো কিছুই খাওয়া হয়নি, কারণ গাড়ি ব্রেক দেয়নি কোথায়ও। আতপ চালের ভাত তাই খেয়ে নিচ্ছি। তো যাই হোক, ক্ষুধার্ত, খাবারটা বেশ লাগছে। 130 টাকা করে প্লেট। সে মাংস দিয়ে খায় আর মাছ দিয়ে খায়, কিন্তু তার সাথে অনেকগুলো জিনিস দিচ্ছে, ডাল দিচ্ছে, সবজি দিচ্ছে, চাটনি দিচ্ছে, আর মাংস তো দিবেই। বন্ধুরা, কুমারঘাট থেকে গাড়িটা ছেড়ে দিয়েছে, থেকে 20 মিনিটের একটা ব্রেক দিয়েছে এই কুমারঘাট। তো বন্ধুরা, এগিয়ে যাই সামনের দিকে। গাড়ি প্রায় কিন্তু চেক হয়, এখন দেখুন একটা চেকপোস্ট রয়েছে এখানে আমার পিছনেই, দেখুন একটা চেকপোস্ট রয়েছে। যদি তাদের সিগন্যাল দেয় তাহলে তারা গাড়িটা থামাবে, আর যদি সিগন্যাল না দেয়, এই ত্রিপুরা পুলিশ আনকোটি এই জায়গাটার নাম। গাড়ি একটানা চলে। অনেক গ্যাপের পর কোনো শহরের যাত্রীদের টিকিট কাটা থাকলে তুলে অথবা অযাচিতভাবে কোথাও থামাচ্ছে না। কুমারখালীর পরে উত্তর ত্রিপুরার এই আনকুটির এই ছোট্ট শহরে বিকেলবেলা কিছু যাত্রী উঠাচ্ছে। ভালো আছেন? ভালো, বেশি সুস্থ না। আমি বাংলাদেশ থেকে আসছি। নর্থ ত্রিপুরাতে থামিয়ে আমাদের গাড়িটি তেল নিল, আর সেই ফাঁকে আমি একটু চা খেয়ে নিলাম। ধীরে ধীরে রাত হয়ে গেল, এবার গাড়ির লাস্ট বিরতি দিবে। বন্ধুরা, এখন রাত ৮টা ২০ বাজে। তো এই মুহূর্তে আমরা পৌঁছেছি আসাম রাজ্যের কালাইন নামের একটা জায়গায়। এখানে বাস এখন ব্রেক দিয়েছে রাতের ডিনারের জন্য। এরপরে আর বাস কোথাও ব্রেক দিবে না, এমনটাই বলছে ড্রাইভার। আমরা এখন যে হোটেলটির সামনে রয়েছি এটা হলো হোটেল অনুপম, কালাইনচিরা কাচার, আসাম। এখানে এসে কিন্তু আপনার মতো করে কিন্তু আপনি খেতে পারবেন। ভেজ আছে, নন ভেজ আছে, দুটোই এখানে আপনি পাবেন। একই বাসের যাত্রী। আমরা এখানে নেমে চা পর্ব সেরে নিচ্ছি। দাদার বাড়ি গুয়াহাটি, দাদার বাড়ি গুয়াহাটি। তো বাসের এই ব্রেক টাইমটা ভালোই লাগে আমাদের। সবাই খাবার দাবারের পরেও কিন্তু আমরা এখানে বসে অনেক গল্প বলেছি। আমরা ওটা দিচ্ছি ওনাদের ভাষায়, ওনারা কথা বলছে, গুয়াহাটি সম্পর্কে বলছে, আমি বাংলাদেশ সম্পর্কে বলছি। যাই হোক, আমাদের গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দিচ্ছে। তো চলো যাই, এরপর শিলং। বাই বাই, বাই বাই। এখানে বলে রাখি, দীর্ঘ এই জার্নিতে দুজন ড্রাইভার থাকে। এই নর্থ ত্রিপুরা থেকে আরেকজন ড্রাইভার উঠছে। এবার পরিচয় হব সেই ড্রাইভারের সাথে। পার্থ দা গাড়ি চালাচ্ছে 20 ইয়ার্স। বাংলাদেশ থেকে আসলে আমাদের সাথে আসবেন, আপনাদের যা ফ্যাসিলিটি সব পাবেন। আপনাদের সেবার জন্য তো আমরাই। দাদা এই যে মেঘালয় রিয়েল শুরু হইছে, এই যে হ্যাঁ আসাম আর মেঘালয়ের বর্ডার। আমরা এখন আসাম রাজ্য ছেড়ে যাচ্ছি, মেঘালয় পড়ে গেছি। এখন আমরা মেঘালয় ঢুকে গেছি, তাই সকলের আইডি কার্ড চেক হবে, সবাই আধার কার্ড দেখাবে, আর আমি দেখাবো পাসপোর্ট। তো আসুক, সেই ভিডিওটা হয়তো করবো না। আমাদের দেশ, এই যে আলো দেখছেন, ওখানেই আমার গর্বের বাংলাদেশ। এটা কিন্তু সিলেটের বর্ডার লাইন, যেখানে আমরা ওই আলোটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ বর্ডার লাইন। এই মুহূর্তে আমার ভীষণ ভালো লাগছে, কারণ ও আকাশে চাঁদও আছে। আমরা এখন মেঘালয় থেকে যাচ্ছি। ঘুমানোর চেষ্টা করেছি কিন্তু ঘুম আসতেছে না। সবাই জেগে আছে, কেউ ঘুমাতে পারছে না, কারণ এই পাহাড়িয়া পথ আঁকা বাঁকা, তারপরে এই মেঘালয়ের যে সৌন্দর্য আমরা সবাই দেখতে পাচ্ছি না। এই জন্য কিন্তু সবার একটা আফসোসও রয়ে যাচ্ছে। অনেকে ঘুমানোর চেষ্টা করছে, আর বড় বড় ট্রাকের কারণে ঘন্টা পর ঘন্টা গাড়ি এই মেঘালয় রাজ্যে জ্যামে পড়ে আছে, যে কারণে মাঝে মধ্যে আমরা নেমে দেখছি কি একটা অবস্থা। 1 2 3 4 5 এক সময় ভোর হয়, গাড়ি ছুটে চলে মেঘালয় থেকে। স্নিগ্ধ এই হালকা ঠান্ডা ভোরে অনেকেই ঘুমানোর চেষ্টা করছে। দেখুন বাসের ভিতরের অংশটি। গাড়ি যখন ব্রেক দিল তখন পূর্ব আকাশে লাল সূর্য উঠেছে। রাস্তায় ভীষণ ঝামেলা হয়ে গেছে। যখন গাড়িটা ত্রিপুরা থেকে আসামে ঢুকে আর আসাম থেকে যখন মেঘালয় ঢুকে, তখনই শুরু হয় এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এরকম শত শত ট্রাক রাস্তায় এমনভাবে ব্লক করে রেখেছে যে মানে ঘন্টা পর ঘন্টা একটা কৃত্রিম জ্যাম তৈরি হয়েছে। জানি না গুয়াহাটি কয়টার দিকে পৌঁছায়। দাদা, এই শিলং পৌঁছাবো কয়টায়? আরো 2.5 ঘন্টা। তাইলে গুয়াহাটি শিলং থেকে গুয়াহাটি ধরুন 2.5 ঘন্টা। আরো 2.5 ঘন্টা? 2.5 ঘন্টা শিলং থেকে গুয়াহাটি, 2.5 বা 3 ঘন্টা। তার মানে 12টা লাগবে আমার যাইতে। তুই ঠিক আছে, এই গাড়ি তুই ঠিক আছে। হোটেলে আমরা বেশ নাস্তা সেরে নিই, আমরাও চা পর্ব সেরে নিই। থ্যাংক ইউ। আমরা মেঘালয় রাজ্যের একটি লারামবাগ নামে একটি জায়গায় গাড়িটা ব্রেক দিয়েছে। দশ মিনিটের জন্য ফ্রেশ হওয়ার জন্য। দোকানটা খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে আমরা এই যে গাড়ির আমরা যারা রয়েছি এরা কিন্তু চা খেয়ে নিচ্ছি। আমি একা ভ্রমণ করছি, কিন্তু একা আর আমি একা না, এই গাড়ির সব লোকেই এখন আমার। কি বলেন? আশা করা যায় 10টা 11টার দিকে পৌঁছবো না দাদা? টাকালারা বেশি ঝামেলা করছে না, জাম বাজায় দিয়ে ঘুমিয়ে রয়েছে। এই নাস্তা তো এরা সেরে নিচ্ছে। নেই ঘুম যাতা হে, ব্রেক টাইম খতম, চলো চলো চলো। দুর্ভাগ্য বলুন আর সৌভাগ্য বলুন, এই সাত সকালে আমাদের গাড়ির 10টা গাড়ি আগে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মধ্যে আটকে যায়, যার ফলে এক বিশাল জ্যাম তৈরি হয়। দেখুন, আমরা গাড়ি থেকে নেমে ওই অ্যাক্সিডেন্টটা কি হয়েছে সেটা দেখার জন্য যাচ্ছি। অ্যাক্সিডেন্টের কারণে লোকজনের কোনো ক্ষতি হয়নি, অর্থাৎ কোনো লোক অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, একটা চাকা খুলে গেছে। জ্যাম সহজে ছাড়বে না বুঝে ড্রাইভাররা বেঘরে ঘুম দেয়। অবশেষে 1.5 ঘন্টা পর ট্রেন দিয়ে দুর্ঘটনায় পতিত গাড়িটি সরালে আবার ছুটে চলে গুয়াহাটির উদ্দেশ্যে আমাদের গাড়িটি। মেঘালয়ের পাহাড়গুলো ত্রিপুরা পাহাড় থেকে সম্পূর্ণ মনে হয় যেন আলাদা। কখনো পাথরের লেক, কখনো ঝর্ণা, কি এক দারুণ দৃশ্যের মধ্যে দিয়ে আমরা আলাদা গেলাম। খুব ভালো লাগলো, পুরা জার্নিতে ছিলেন, সুখে দুঃখে ছিলেন। ভালো থাকো। আমরা এখন কয়েকজন আছি এই বাসে, আমরা সবাই গুয়াহাটি যাব। যেতে আমাদের আরো 3 ঘন্টা সময় লাগবে। তবে একটা লাভ হয়েছে যে এই পুরো শিলং বা মেঘালয় যদি ত্রিপুরা থেকে গাড়ি ছেড়ে আসে, তাহলে এই শিলং এবং এই মেঘালয় থেকে কিন্তু রাতের বেলা এটা পাস করে চলে যায়। এটা দেরি হয়, যেটা হলো যে এই মেঘালয়টা কিন্তু গাড়িতে বসে আমি 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা কিন্তু এই মেঘালয়টা কিন্তু আমি সেই সকাল থেকে কিন্তু মেঘালয়ের ভিতর থেকে যাচ্ছি। এবং এই পাহাড়ের সৌন্দর্য বা কখনো বৃষ্টি, কখনো ঝর্ণার পাশ থেকে যাচ্ছি, সব মিলে কিন্তু আমি একটু দারুণ উপভোগ করছি। এখন 1টা বাজতে 7 মিনিট বাকি আছে। এই দীর্ঘ 26 ঘন্টা সময় এই দাদাদের সাথে কাটিয়েছি, সেই আগরতলা থেকে এই গুয়াহাটি পর্যন্ত। মেঘালয়ের রাস্তা খারাপ এবং তাছাড়া ট্রাকের কারণে জ্যাম তৈরি হয়েছে। সব মিলে আমাদের 6-7 ঘন্টা জ্যামের ভিতরে ছিলাম, মানে লেট হয়ে গেছে। সব একটা পারিবারিকের মতন একটা সম্পর্ক হয়ে গেছে এই সময়ের ভিতরে। সাধারণত 19 ঘন্টার জার্নি 2জন ড্রাইভার থাকে, এই প্রসেনজিৎ দা, পার্থদা, আর একজন স্টাফ থাকে, সে হলো এই যে আহমেদ। এই 3 জনে এই গাড়িটা মেইনটেইন করে। মূলত একজনে ঘুমায়, ঘুমানোর একটা জায়গা আছে উপরে। শুনেন, আপনি সাবধানে চলবেন, তাড়াহুড়া দরকার নাই, ভালো মতো চলবেন। ওকে, বন্ধুরা, এত বড় একটা ভিডিও ছিল, দুঃখিত, কিন্তু কি করবো, জার্নিতে আমার 3.5 ঘন্টার মতন ভিডিও হয়, যা এই 20 মিনিটে এনেছি। আর কত আপনাদের দেখা থেকে বঞ্চিত করবো। হ্যাঁ হ্যাঁ, এটা দেখে গেলাম আজকে। সবাই এই জায়গা নামবো না, আমি ওপারে যাই। বন্ধুরা, অবশেষে চলে এলাম গুয়াহাটিতে। কোনো ভুল তথ্য দিয়ে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসাথে দেখবো, জানবো বিশ্বভুবন।